সীতা, সীতা, কি হলো জামাই বাবা? সীতা কোথায় বাবা? দোকানে গেছে। ওকে কেন পাঠিয়েছেন? আমি তো পাঠাইনি, ও নিজে থেকেই গেছে। কিসের জন্য গেছে, কোন দোকানে গেছে আপনি জানেন? কিছু বলে যায়নি জামাই বাবা। বাবা কি হয়েছে? বাবা সীতা কোথায় গেল সেটাই জিজ্ঞেস করছিল। আমি তো বললাম দোকানে গেছে, কিন্তু সেই টেনশন করে যাচ্ছে। আপনার যদি কিছু দরকার হয় তাহলে বাড়িতে কাজের লোকেদের বলবেন। আপনি একা কোথায় গেছিলেন? কিছু দরকার হলে লজ্জা না পেয়ে চাইতে বলেছিলাম তো আপনাকে, তাহলে আপনি বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন কেন? সেটা তোমাকে বলার মতো হলে পরে বলতাম, কিন্তু এটা অন্য একটা বিষয়। না বলতে পারার মতো ব্যাপার কিচ্ছু নেই। কি গো, এভাবে কেন জিজ্ঞেস করছো? মেয়েরা কি সবসময় সবকিছু সবার কাছে বলে যেতে পারে? আমাদেরই বুঝে নিতে হয়। আমাকে বললে আমি তো এনে দিতে পারতাম তোমাকে। তুমি ওইটার জন্যই তো দোকানে গেছিলে। হয়ে গেছে, আমি এসে গেছি তো, এখন আর তোমরা টেনশন করছো কেন? সিধু জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে, এরপর থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। যতই দরকার হোক আপনি একা কোথাও বেরোবেন না। না গো, শিবলিঙ্গ যদি জানতে পারে সীতা আমাদের বাড়িতে আছে তাহলে কি এখানে চলে আসবে নাকি? তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। কিন্তু গঙ্গা, আমাদের তো সতর্ক থাকতেই হবে, সেই জন্যই আমি বললাম। ও এভাবে বলল বলে তুমি ভয় পেও না, আসলে তোমার জন্য চিন্তা করে তো তাই ওভাবে বলেছে। তুমি নিশ্চিন্তে থাকো, যাও। গঙ্গা। হ্যাঁ বাবা। সীতা কিছুক্ষণের জন্য শুধু বাইরে গেছিল, তাতেই জামাই বাবা সীতার জন্য কত টেনশন করছে দেখতে পাচ্ছ? বাবা, সীতার যেন কোনো বিপদ না হয় সেসব কথা ভেবেই ও এভাবে বলেছে। আমার তো ওসব কিছু বলে মনে হচ্ছে না, মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক গঙ্গা, তুই একটু সাবধানে থাকিস। তোমাকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার শাকিমা একেবারে ঠিক হয়ে গেল। তোমাকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই বীরভদ্র লটারি জিতে এত পয়সার মালিক হলো। আর ওই যে বেনু আছে, ট্রাভেলসের ব্যবসা খুলে বড় ব্যবসায়ী হয়ে গেল। আর এই রাজশেখর তো তোমাকে ব্যবহার করে আজ দেখো এত বড় লোক হয়ে গেছে। তুমি যার কাছেই থাকো তাকে অনেক বড় জায়গায় পৌঁছে দাও। সবাই তোমাকে নিজের কাছে রেখে উন্নতি করতে চায়, কিন্তু আমি তোমার সম্বন্ধে সমস্ত কিছু জেনে নিতে চাই। তোমরা ওই দেবীর জন্য নিজের প্রাণের বলিদান দিয়ে থাকা মেয়েদের আত্মা শাখিমা আমাকে বলেছে, তুমি একটা আত্মা হয়ে আরেকটা আত্মার মনে কি থাকতে পারে সেটা বুঝতে পারবে। আমি সেটা খুবই আশা করি।
তুমি জঙ্গলে দেবী আর কালীমাতার স্মরণে থাকো, আর আমি কালীমাতার উপাসনা করি। আমাদের দুজনের আরাধ্যা দেবী এক, তাই তুমি আমাকে সব শক্তির পরিচয় করিয়ে দেবে। ঠাকুরের দেওয়া শক্তি থাকা সত্ত্বেও আর কি কি শক্তি তোমার আছে আমাকে বলো। দিদি, অরুণ স্যার খেতে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে দিদি। আমাকে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার শক্তি আমার চাই, আর ওই দুটো কালচক্র আমাকে পেতেই হবে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না মা। কুমারের হারিয়ে যাওয়া চক্রটা তাহলে কি আমার কাছে আবার ফিরে আসবে? তুমি আমায় বলো মা।
তুমি আমায় রাস্তা দেখাও, আমায় রাস্তা দেখাও মা।